আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজ গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব। আমি কিছু করব, তুমি কিছু, তোমরা কিছু করবে। একটি এক খারকীয় এক খারকীয় অ্যাসিডের একটি এক খারকীয় অ্যাসিডের 0.1 mm দ্রবণে 0.1 mm দ্রবণে 1% দ্রবণে অ্যাসিডটি আয়নিত হয়। বিয়োজন ধ্রুবকের মান কত? বিয়োজন ধ্রুবকের মান কত? একটি এক ক্ষারকীয় অ্যাসিডের, মানে এক ক্ষারকীয় অ্যাসিডের 0.1 mm দ্রবণে অ্যাসিডটি 1% আয়নিত হয়। তাহলে আমাদের কী কী দেওয়া আছে? আমাদের একটা এক ক্ষারকীয় অ্যাসিডটার কথা বলতেছে, অ্যাসিডটা কি আমরা জানি না। আমাদের ওই অ্যাসিডটার ঘনমাত্রা 0.1 mm দেয়া আছে। অ্যাসিডটি 1% আয়নিত হয়, মানে যে কোনো একটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড, সেটা আয়নিত হবে। আমি এইচ প্লাস পাবো, এ মাইনাস পাবো। 1% আয়নিত হয় মানে কি, আমি এটা 100 mol নিলাম, আমি এখানে পাবো 1 mol। 100 mole মাপা 1 mol, 1% যদি 100 mol মোট পরিমাণ হয়, বিয়োজনের পরিমাণ হবে 1 mol। আমরা জানি বিয়োজন মাত্রা পেয়ে পাই এই জায়গা থেকে আমরা, এক্ষেত্রে বিয়োজন মাত্রা হবে 1/100, 0.01। আলফার মানও দেওয়া আছে, বলতেছে বিয়োজন ধ্রুবকের মান কত। সবাই পারবে, সবাই পারবে। হ্যাঁ, রাকিবুল ইসলাম গ্লুকোজ গ্লেক্সোস দিয়ে কাজ করতেছে মনে হয় না। কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বা 0.01 স্কোয়ার ইন্টু সি ইকুয়াল টু 1 × 10^5। পারবে সবাই, করে ফেলো। 298K তাপমাত্রায় 298 কেলভিন তাপমাত্রায় ইথানোয়িক অ্যাসিডের অ্যাসিডের লিখতে হচ্ছে না, CH3COOH এর একটি জলীয় দ্রবণে অ্যাসিডটির বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা 5% হলে তার মোলার ঘনমাত্রা কত? বিয়োজন ধ্রুবকের মান দেয়া আছে 1.8 × 10^5 দেয়া আছে। করো সবাই, কীভাবে করবে জানো?
equal to alpha square c দিয়ে c এর মান বের করবা এটা তোমরা ট্রাই করো আমি পরবর্তী মেথের কোশ্চেনটা লিখতে থাকি এটা তোমরা করতে থাকো আমি পরবর্তী কোশ্চেনটা লিখতেছি যেটা আমি তোমাদেরকে করে দেব ট্রাই করো যাদের হবে অ্যানসারটা বলবা অ্যানসার হবে এটার এটার অ্যানসার হবে 7.2 × 10^3 করো সবাই করো ম্যাথটা করো আমি ক্লাসে সংজ্ঞা ম্যাথমেটিক্যাল প্রবলেম জ্ঞানমূলক অনুধাবন সব করাই দিত তো আমার ক্লাসের ডিউরেশনগুলো বেড়ে যায় যদি জাস্ট বিয়োজন ধ্রুবক আলফা স্কোয়ার সি পর্যন্ত পড়িয়ে ক্লাস শেষ করে দিতাম তাহলে খুব তাড়াতাড়ি শেষে যেত মজাও পাইতাম অনেক ঠিক আছে সো এই জন্য ক্লাসের উপস্থিতি কম আর কি যে স্যারে সব একসাথে করাই দিয়ে যে সব রেডিমেড করাই দিত সেজন্য অনেকের এটা হয় না ঠিক আছে জ্ঞানমূলক অনুধাবন সবগুলো ম্যাথ একসাথে এরকম করে কোথায় বাচ্চা যায় নিজের ডোল নিজে ফিরাইতেছে না অনেক জায়গায় অনেক জায়গায় পাবে বলি আমার চেয়ে ভালো ক্লাস অনেক জায়গায় পাবে বলি কিন্তু ভাইসো কে কে এটা জাস্ট এরকম রেডিমেড খুব কম পাবে রেয়ার এত সুন্দর গোছানো খুব কম পাবে ভালো বুঝাইতে পারে পাবে এত সুন্দর প্রেজেন্টেশন এত গোছানো এত আন্তরিকতা খুব কমই পাবে বললাম যে যা বলার বলতে পারো বিয়োজন মাত্রা থেকে ম্যাথ পরীক্ষায় আসে না যদি আসে এই ম্যাথটাই আসবে আমার কথা বুঝছো বিয়োজন ধ্রুবক মানে আমি আজকে যা যা পড়ালাম এগুলো থেকে পরীক্ষায় গ ঘতে কিছু আসে না যদি আসে এই ম্যাথটাই আসবে এখন তাহলে স্যার শুধু এই ম্যাথটাই করবো আর কিচ্ছু করবো না আসার সম্ভাবনা 10% ওই 10% সম্ভাবনা এটাই আসবে আমার কথা বুঝছো পারতে হবে কাজ আছে পিএইচ ব্যবহার দেবো মানে কাজে লাগবে 298 কেলভিন তাপমাত্রায় অ্যামোনিয়া এর আয়নায়ন ধ্রুবকের মান মানে আয়নায়ন ধ্রুবক মানে বিয়োজন ধ্রুবক এটা একটা ক্ষার না অ্যামোনিয়া একটা দুর্বল ক্ষার আয়নায়ন ধ্রুবকের মান 1.8 × 10^5 কেমন অ্যামোনিয়ার 0.01 mm জলীয় দ্রবণে দুইবার লিখে নিচ্ছে না অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা আলফা কত হাইড্রোক্সিজেনের ঘনমাত্রা কত বের করতে পারতেছে দেখো
আমাদেরকে কি কি দেয়া আছে আমরা আগে একটু লিখি। আমাদেরকে দেয়া আছে অ্যামোনিয়া, একটা দুর্বল ক্ষার, ক্ষারকের বিয়োজন মাত্রা কে বি, অ্যাসিডের বিয়োজন মাত্রা কে এ, কে বি ইকুয়াল টু 1.8 × 10^5 আমাদের দেয়া আছে। অ্যামোনিয়ার 0.01 জলীয় দ্রবণে, মানে আমার অ্যামোনিয়ার ঘনমাত্রা সি ইকুয়াল টু 0.01 N দেয়া আছে। বলতেছে অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু কত, ওই অ্যামোনিয়া দ্রবণে যে হাইড্রোক্সাইল আয়ন ছেড়ে দিবে ওই ছেড়ে দেওয়া হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা কত। দেখো এটা একটা দুর্বল ক্ষার, কারণ অ্যামোনিয়াকে যখন আমি পানি অর্থাৎ জলীয় দ্রবণে চালনা করব আমার কি হবে, পানি মানে এইচ প্লাস ও এইচ মাইনাস, পানি মানে এটা না, তাহলে এখান থেকে এইচ চলে যাবে এনএইচ থ্রির সাথে, হয়ে যাবে এনএইচ ফোর, ও এইচ মাইনাস আলাদা করে থেকে যাবে। এখন বলতেছে এই অবস্থায় আমার হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা কত, অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা কত, অ্যামোনিয়ার বিয়োজন মাত্রাটা সবাই বের করে ফেলো, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি দিয়ে, এক নাম্বার এটা কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বা আলফা ইকুয়াল টু রুট কে বি বাই সি ইকুয়াল টু রুট, রুট কিন্তু হোল রুট, হোল রুট, কারণ অনেকে আবার শুধু রুট কে বি বাই সি করে ফেলবে, হোল রুট ব্র্যাকেট 1.8 × 10^5 ডিভাইডেড বাই 0.01 ব্র্যাকেট যদি এই জায়গায় না দাও ভুল হবে, ব্র্যাকেট দিবা হোল আনসার করবা কত আসবে 0.042। আমরা এখন দ্বিতীয় স্টেপের দিকে যাব, আমাদের দ্বিতীয় স্টেপে কী বলতেছে হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা, মানে এই জিনিসটার ঘনমাত্রা কত। আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে কী পড়ছিলাম, এই যে এইচ প্লাস এ মাইনাস, ওয়ান মাইনাস আলফা আলফা আলফা, ওয়ান মাইনাস আলফা ইন্টু সি, ওয়ান আলফা সি আলফা সি করছিলাম, এইচ এ ইকুয়াল টু ওয়ান মাইনাস আলফা ইন্টু সি এইচ প্লাস আলফা সি, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা আলফা সি না, ঠিক আছে না, তাহলে যদি আমি আলফাকে সি দিয়ে গুণ করি আমি এইচ প্লাসের ঘনমাত্রা পাবো। তো এই সেম জিনিসটা আমি যদি এই বিক্রিয়া অ্যাপ্লাই করি দেখো তো কী হবে, আমি লিখবে এনএইচ থ্রি প্লাস এইচ টু ও এনএইচ ফোর প্লাস ও এইচ মাইনাস, এটা এক মোল, এটা এক মোল, এটা নাই, এটা নাই, ওয়ান মাইনাস আলফা, ওয়ান মাইনাস আলফা আলফা আলফা, ও এইচ মাইনাসের ঘনমাত্রা আলফা ইন্টু সি, কেমন সি দিয়ে গুণ করবো আর কি, আলফা সি আলফা সি আলফা সি আলফা সি, ও এইচ মাইনাসের ঘনমাত্রা আলফা সি, তো আলফা ইকুয়াল টু কত আসছে 0.0424 ইন্টু সি ইকুয়াল টু 0.01 4.2 × 10^4। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মেক কেমিস্ট্রি ইজি, মেক কেমিস্ট্রি ইজি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।